তো হাই গাইস, কেমন আছো তোমরা? আমি আজ এসেছিলাম ডোমজুরের একটা পার্কে। ডোমজুরের মধ্যে অবস্থিত একটা পার্ক যার নাম নীলাঞ্জনা পার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছো, নীলাঞ্জনা। এবার নীলাঞ্জনা নামটা হওয়ার পেছনে একটা হিস্ট্রি আছে যেটা তোমাদের বলতে পারবো না কিছু পার্সোনাল রিজনের জন্য। আরে কেনা কে চাতে হো? তো আর আমার সাথে আফসোসের ব্যাপার হচ্ছে যে আমার সাথে আমার দুটো পার্টনার সমীর আর একজনের নাম কি যেন ছিল, অনুরাগ, তোর নামটা কি যেন ছিল? গজব বেজ্জতি হে। রুকো জরা, সবর করো। রুক, আবি তেরা গেম বজানা পড়েগা। বাহ, কে অ্যাক্টিং কর রহা হ্যায়। বাহ, কে অ্যাক্টিং কর রহা হ্যায়। হ্যালো সমীর ভাই, এ সাইনের কিছু কর প্লিজ ভাই। চলো ভাই, দেখো আপনি কি করতে হ্যায়। আপকো অচ্ছি লাগি তো এসে থোড়া মার দিজিয়ে হাত, আপ থোড়া সা মার দিজিয়ে। তো আফসোসের ব্যাপার হচ্ছে ওরা দুজন আসেনি আমার সাথে, যেহেতু আমি ফ্যামিলির সাথে এসেছি। তো আমাকে একাই দেখাতে হবে তোমাদের, মানে ব্লগ আর কি। দেখা যাক কতটা দেখাতে পারি, ব্লগ ভিডিও যা যেটাই বলো। তো দেখি, চলো তোমার সাথে এক্সপ্লোর করি জায়গাটা কেমন, ভালো কি খারাপ, তারপর বলবো। চলো লেটস গো। তো এই হচ্ছে বাচ্চাদের পার্ক, যেখানে কি কি আছে দেখা যাক। ওই পাশে দোলনা আছে, আরো অনেক রকম রাইডস আছে বাচ্চাদের। একটা বাচ্চা পড়েও গেছে। আরে ডাইনোসর করতে গিয়ে চলে এলো পার্কের মধ্যে। ও নকল, আসল ডাইনোসর চলে এসেছে। এই হোক, এখানে পাহারা দিচ্ছে, ভালো করে পাহারা দে। এখানে কি আছে, হাতি, হরিণ, জিরাফ, মেয়ে ছেলে সব সবকিছুই আছে। বাবা, এত পুরো গুফা বানিয়ে দিয়েছে। বাহ, যারা সিঙ্গার আছো, যারা বাথরুমে সিঙ্গিং করে করে বড় হয়ে গেছো গান গেয়ে গে, তারা এখানে চলে আসতে পারো। ভালো আওয়াজ ইকো হবে, আর এডিট করে ইকো করতে হবে না, অটোটিউনও লাগাতে হবে না। সিঙ্গারদের জন্য এই জায়গাটা বানানো স্পেশালি। আপ কহাঁ থে জ্ঞানী বাবা? বাবা, এখানে তো মানে বাহ 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 বাহ, কি সুন্দর। এখানে পড়াশোনা হবে, তার সাথে খেলাধুলা হচ্ছে, পড়াশোনা হবে তার সাথে খেলাধুলা হয়ে যাবে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। ভালো, এই সেই ডাইনোসর। বাহ, দাঁতটা দেখে দম।
কেমন লাগছে ব্লগটা জানিও, ফার্স্ট টাইম করছি তাই ভুল হবে জানি, ক্ষমা চাইছি ভুলের জন্য আগে থেকে। আর এখানে সবাই বোর্ডিং করছে, দাঁড়া দেখাচ্ছি। তো এই ছিল নীলাঞ্জনা পার্ক, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। একা করলাম, যেহেতু আগেই বলেছিলাম আমার সাথে দুজন পার্টনার ছিল না, সামির আর অনুরাগ, তাই আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর ভুল কিছু বলে থাকলে বা কারো খারাপ লেগে থাকলে সরি। এবার ব্লগটা এন্ড করা পালা, তো বাই গাইস, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।